প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে বসে আজকে আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছো। এই প্রত্যাশা রেখেই ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সম্মান তৃতীয় বর্ষে রাজনীতি, ক্ষমতা ও দুর্নীতি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছন্দা সাহা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। আজকের এই বাস্তবতায় দাঁড়িয়ে বলতে হয় কবি যথার্থই বলেছিলেন, কারণ স্বাধীনতার 4 দশক পরেও আজকে দুর্নীতি আমাদের সমাজের প্রধান সমস্যা হিসেবে রয়ে গেছে। আমরা যদি সত্যিকারের মানুষ হতাম, তাহলে দুর্নীতি আমাদের সমাজ ব্যবস্থার প্রধান সমস্যা হিসেবে কখনোই দেখা দিত না, কারণ পাকিস্তানিদের সকল প্রকার শোষণ, নির্যাতন, অত্যাচারের বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত সমাজ কায়েমের জন্যই কিন্তু আমরা যুদ্ধ করেছিলাম। তাই আজকের পাঠের আমার আলোচ্য বিষয় এই দুর্নীতি নিয়ে, বিশেষ করে বাংলাদেশের দুর্নীতির শ্রেণীভেদ, তারপরে বাংলাদেশের বিভিন্ন বিভাগ বা সংস্থায় ঘটিত দুর্নীতির পরিমাণ এবং দুর্নীতির কারণ সমূহ এবং দুর্নীতির প্রতিকারের সুপারিশ সমূহ। তো সে পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকবে এ আশা রেখেই আজকের ক্লাস শুরু করছি। তো প্রথমে আমরা একটু দুর্নীতির নিয়ে আলোচনা করব। আসলে দুর্নীতি বলতে আমরা কি বুঝি, এটা আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি। এই আলোচনায় আবার যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আজকের আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে। সাধারণত দুর্নীতি বলতে আমরা নীতি বিরুদ্ধ কাজকে বুঝে থাকি। অবৈধভাবে কোনো সুযোগ সুবিধা নেওয়া বা ক্ষমতার অপব্যবহার করা, ব্যক্তিগত স্বার্থ ইত্যাদিকে বুঝে থাকি। তো আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা উত্তর আমাদের সমাজ ব্যবস্থায় দুর্নীতি সবচেয়ে প্রধান সমস্যা হিসাবে দেখা দিয়েছে। এ প্রসঙ্গে দৈনিক ইত্তেফাকে 1998 সালের 8ই সেপ্টেম্বর একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল এবং সেখানে বলা হয়েছে যে বিগত বছরগুলোতে দুর্নীতি আমাদের সমাজে ফুলে ফলে কি হয়েছে, পল্লবিত হয়ে উঠেছে, এবং স্বাধীনতা উত্তরকালে আমাদের দেশে সবচেয়ে বিকশিত হয়েছে যে খাতটি সেটা হলো দুর্নীতি। দেশের এমন একটি সেক্টর খুঁজে পাওয়া যাবে না যেখানে দুর্নীতি নেই। বাংলাদেশেরকে যদি আমরা দুর্নীতিমুক্ত করতে পারতাম, তাহলে আজকে আমাদের দেশ যদিও এগিয়েছে, আরো অনেক, তার চেয়ে বেশি অনেক এগিয়ে যেত। তারপর দৈনিক জনকণ্ঠের 2002 সালের 2রা জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত করা গেলে মোট দেশজ উৎপাদন, যেটাকে জিডিপি বলা হয়, সেটা বৃদ্ধি পেত 3% এবং মাথাপিছু আয় হতো, মানে তখনকার প্রতিবেদন অনুযায়ী, $700। এবং সেখানে আরো বলা হয়েছে, সংবাদের 2002 সালের 10ই ফেব্রুয়ারি প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, 1991 থেকে, মানে 1991 থেকে 2001 সাল পর্যন্ত রাষ্ট্রায়ত্ত যে খাতগুলো আছে সেখানে যে দুর্নীতির যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেই রাষ্ট্রায়ত্ত খাতগুলোকে, সেটার পরিমাণ হচ্ছে 10,100 কোটি টাকা, যা 2000 এবং 2001 সালের অর্থ বছরের জিডিপি 4%, শতকরা 4%, মানে শতকরা 4-এর সমান। তাহলে দেখো আমরা আমাদের সমাজ ব্যবস্থায় কি পর্যায়ে গিয়েছে। তারপর আমাদের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান একটা কথা বলেছিলেন এবং সেটা প্রকাশিত হয়েছিল 2002 সালের 10ই ফেব্রুয়ারি। উনি বলেছিলেন যে সুশাসনের অভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে অপচয় আর দুর্নীতি হয়, আর তার মাশুল দেয় হচ্ছে জনগণ, এবং সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে গেলে স্পর্শকাতরতার দোহাই দিয়ে থামিয়ে দেওয়া হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতির কি ভয়াবহ তথ্য। তারপরে দৈনিক ইত্তেফাক 8ই সেপ্টেম্বর 1998 একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, সেখানে UNDP-র একটা বরাত দিয়ে সেখানে রিপোর্টে উল্লেখ করা হয় যে বাংলাদেশের নিম্ন আদালতের যে বিচারক আছেন সেখানে শতকরা 63 জনই হচ্ছেন দুর্নীতিবাজ। এবং সেখানে আরেকটি প্রতিবেদন উল্লেখ করা হয় যে দেশে কালো টাকা তৈরির উৎস হচ্ছে মোট 13টি, তার মধ্যে শীর্ষ হচ্ছে রাজস্ব ফাঁকি। এবং 1988 সাল হইতে 1989 সালের মধ্যে মোট এই এক বছরে, এই অর্থ বছরে 18,984 কোটি টাকার, মানে
কালো টাকা মানে 18,984,000 কোটি টাকা কালো টাকা রূপান্তরিত হয় রাজস্ব খাতে, এবং যা মোট কালো টাকার 82%। তাহলে দেখো কি ভয়াবহ তথ্য। এবং কালো টাকা তৈরির ষষ্ঠ উৎস ছিল এই ঘুষ গ্রহণ, যার মাধ্যমে গ্রহীতারা কি করে 985 কোটি টাকা হাতিয়ে নেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সামনে কিছু ভয়াবহ তথ্য মানে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে ভেসে উঠেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে দুর্নীতির শ্রেণীভেদ নিয়ে আলোচনা করব। দুর্নীতির শ্রেণীভেদের মধ্যে যেটা আসে সেটা প্রথমে হচ্ছে যেটা সেটা হচ্ছে রাজনৈতিক দুর্নীতি। বাংলাদেশে দুর্নীতি যে মানে বিভাজনটা রয়েছে সেটার মধ্যে প্রথমে হচ্ছে রাজনৈতিক দুর্নীতি। এবং রাজনৈতিক দুর্নীতি কিন্তু যত ধরনের শ্রেণীভেদ রয়েছে তার মধ্যে হচ্ছে অন্যতম, কারণ এই রাজনীতিবিদদের হাতেই কিন্তু ক্ষমতা থাকে। ওনারা যদি দুর্নীতি নিজেরা না করতেন এবং দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা না করতেন, তাহলে কখনোই এভাবে দুর্নীতি কি হতো না, ফুলে ফলে সুশোভিত হয়ে এভাবে পল্লবিত হতো না। তো যাই হোক, এই রাজনীতি দুর্নীতি বিশেষ করে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতিবিদরা কি করে থাকেন আমাদের সমাজ ব্যবস্থায় দেখে থাকি। সবার কথা বলবো না, অনেকেই দুর্নীতির আশ্রয় নিয়ে থাকেন, এবং এজন্য প্রয়োজন বোধে এক রাজনৈতিক নেতা কি করেন, তার প্রতিদ্বন্দ্বী যিনি থাকেন তার নিজ দলের অথবা অন্য দলের রাজনৈতিক নেতাকে সন্ত্রাসী দিয়ে হত্যা করা কিংবা সভা মিছিলে বোমা হামলা এগুলা কিন্তু অনেক সময় করে থাকে। শুধু তাই নয়, বাংলাদেশের নির্বাচনে প্রার্থী মনোনয়ন জন্য দল বা গোষ্ঠীকে একটা বিরাট অর্থের যোগান দেওয়া হয়। এবং আজকের কাগজে 2002 সালে 4ঠা ফেব্রুয়ারি একটা নিবন্ধে উল্লেখ করা হয়েছিল, যে সেখানে একটা জিনিস উল্লেখ করা হয়েছে যে একজন প্রার্থীকে দলীয় মনোনয়ন পেতে 1 কোটি টাকা রাজনৈতিক দলকে দিতে হয়েছে। যে ভয়াবহ তথ্য, যিনি যিনি মানে অর্থের মাধ্যমে ক্ষমতায় আসতে চান তিনি কি আসলে যোগ্য ব্যক্তি, এবং যিনি অর্থের মাধ্যমে ক্ষমতায় আসবেন নিশ্চয় তিনি আসলে কিসের জন্য আসবেন, সে অর্থের পাহাড় গড়ার জন্য আসবেন। তো এগুলো আমাদের সময় এক ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি। তারপর আমাদের সময় বিভিন্ন সময়ে সামরিক বাহিনী কর্তৃক শাসিত হয়েছে, সেখানে আমরা দুর্নীতির পাহাড় দেখেছি। তারপরে যেমন এক সময় এক রাজনীতিবিদ বলেছিলেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, যার ফলশ্রুতিতে ওই সময় হতে বাংলাদেশের রাজনীতিতে দল ভাঙন, দল ত্যাগ, জল ছুটের হিড়িক পড়ে যায়। এবং রাজনৈতিক দুর্নীতি অনেক সময় দলীয় নির্দলীয় এবং ঐকমত্যের ভিত্তিতেও ঘটে থাকে। আমরা এই পর্যায়ে আলোচনা করব রাজনৈতিক দুর্নীতির পরে সামাজিক দুর্নীতি নিয়ে। আমাদের সমাজে যে সকল দুর্নীতি আছে তার মধ্যে সামাজিক দুর্নীতি অন্যতম, কারণ দুর্নীতিটা আজকে সমাজ ব্যবস্থার আমার কি বলবো সমাজ ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে সেটা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এই দুর্নীতির কারণে সমাজ ব্যবস্থা মূল্যবোধের চরম অবক্ষয় ঘটছে, এবং আমরা বিভিন্ন ধরনের নির্যাতন অত্যাচার বিশেষ করে নারী নির্যাতন, শিশু নির্যাতন, এসিড নিক্ষেপ এগুলো আজকে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবং মানুষ সামাজিক দুর্নীতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে দুর্নীতিটাকে আজ মানুষ কি কি বলবো একটা সামাজিকীকরণ ঘটেছে, মানে গ্রহণযোগ্যতা পেয়ে গিয়েছে সমাজে। দুর্নীতিটাকে এখন আর কেউ নীতিবিরুদ্ধ কাজ বলে মনে করেন না। তো সেটা কিন্তু দুর্নীতি অন্যতম একটা কি বলবো শ্রেণী বিভাগ। তারপর হচ্ছে যেটা অর্থনৈতিক দুর্নীতি। বাংলাদেশে যে সকল দুর্নীতি ঘটে থাকে তার মধ্যে অর্থনৈতিক দুর্নীতি হচ্ছে অন্যতম। এবং অনেক সময় কি হয়, কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা বিশেষ করে রাজনীতিবিদদের সাথে আতাত করে তার সরকারি অর্থ আত্মসাৎ করে থাকেন। বিশেষ করে সরকারি জিনিসপত্র ক্রয়, তারপরে বেশি মূল্যে ক্রয় করে সেটা বেশি মূল্য উল্লেখপূর্বক ভাউচার দাখিল, তারপরে প্রকল্পের প্রশিক্ষণ খাতের যে টাকা সেটা মিথ্যা প্রশিক্ষণার্থী দেখিয়ে কর্মকর্তা নিজে আত্মসাৎ, মানে আরো অনেক ধরনের দুর্নীতি। এক কথায় ক্ষমতাটাকে নিজের স্বার্থে সেখানে ব্যবহার করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে 1971-72 থেকে 1998-99 পর্যন্ত যে সরকার যে সাহায্য পেয়েছে বিভিন্ন বৈদেশিক সাহায্য যেটাকে বলা হয় বৈদেশিক ঋণ সাহায্য, দেশের উন্নয়নের জন্য যেটা দাতা সংস্থা বিভিন্ন দেশ দিয়ে থাকে, সেখান থেকে যে অর্থ আসছে তার মাত্র 25% কাজ হয়েছে এবং 75%ই সুবিধাভোগীরা নিয়েছে। তাহলে দেখো আমরা কোন অবস্থায় আছি। তারপরে যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক দুর্নীতির পরে যেটা সেটা হচ্ছে প্রশাসনিক অর্থনৈতিক দুর্নীতি, প্রশাসনিক দুর্নীতি। আমরা এই পর্যায়ে আলোচনা করব প্রশাসনিক দুর্নীতি নিয়ে।
আসলে প্রশাসনিক ক্ষমতা বলে বা প্রশাসনিক ক্ষমতার সহায়তায় নিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী যে সকল দুর্নীতি করে থাকেন সেটাই হচ্ছে প্রশাসনিক দুর্নীতি। এবং আজকাল বিভিন্ন স্তরের অনেক ব্যক্তিরাই বিশ্বাস করে থাকেন যে সকল দুর্নীতির উৎস হচ্ছে প্রশাসনিক বা রাজনৈতিক ক্ষমতা। তো এদের সমর্থন সহযোগিতা ছাড়া কোনো ব্যক্তির পক্ষেই দুর্নীতি করা সম্ভব নয়। এবং এই প্রশাসনিক ক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি যে প্রশাসক যারা আছেন তারা এবং রাজনীতিবিদ যারা আছেন তারা নিজেদের স্বার্থে কি করেন, ক্ষমতাকে ব্যবহার করে কালো টাকা, অর্থের পাহাড় গড়ে তোলেন এবং বিদেশে সেই অর্থ প্রচার করে থাকেন এবং বিভিন্ন সময় সেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও অনেক সময় সরকারিভাবে সেটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু বলা হয়ে থাকে সেটা যথেষ্ট নয়। তো প্রশাসনিক দুর্নীতির পরে হচ্ছে কেরিয়ার দুর্নীতি, তারপরে যেটা সেটা হচ্ছে কেরিয়ার উন্নয়ন দুর্নীতি। এটাও বাংলাদেশে দুর্নীতির একটা অন্যতম শ্রেণী বিভাগ, কেরিয়ার দুর্নীতি যেটা। এটা সাধারণত আমরা কেরিয়ার দুর্নীতিটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে নিজ কেরিয়ারের মানে উন্নতির জন্য অনেক শিক্ষার্থী অথবা সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতিতে লিপ্ত হন। এক্ষেত্রে যেটা হয়ে থাকে যে অনেক সময় দুর্নীতি বা শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ভুয়া সনদ বা সার্টিফিকেট ধরো পেশ করে থাকেন এবং পরবর্তী এটা হয়ে থাকে। আবার অনেক সময় যেটা দেখা যায় যে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি মেডিকেলে ভর্তি পরীক্ষা ইভেন কি 2003 সালে যে অনুষ্ঠিত 24তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র সেখানে ফাঁস হয়েছিল এবং সরকার পরবর্তীতে সেটা বাতিল করতে বাধ্য হয়। তো এগুলা কেরিয়ার দুর্নীতি। তাছাড়া আমরা অনেক সময় দেখে থাকি আমরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আরো যেটা আমরা আমরা দেখে থাকি যে কেরিয়ার দুর্নীতির ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা দেখে থাকি যে সেটা হচ্ছে যে যে কেরিয়ার দুর্নীতির ক্ষেত্রে আরো যে দুর্নীতিটা ঘটে থাকে যে অনেক সময় ধরো করতে কি বলবো কেরিয়ার দুর্নীতির ক্ষেত্রে তারা যে আশ্রয় নিয়ে থাকে অনেক সময় যারা উচ্চ শিক্ষা বা পিএইচডি করতে যান তারা অনেক সময় কি করে থাকেন অন্যের থিসিস থেকে অনেক কিছু কপি করে সেটা হুবহু নকল করে নিজের থিসিস পেপারের সাথে যোগ করে দেন। তো সেটাও কিন্তু কেরিয়ার দুর্নীতির মধ্যে অন্যতম। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু তারপরও এই দুর্নীতিটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, দুর্নীতি শ্রেণীবিভাগের পরে আমরা এ পর্যায়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও সংস্থায় ঘটিত দুর্নীতির পরিমাণ সম্পর্কে। আসলে দুর্নীতির প্রকৃত বিস্তার আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো যে এমন কোনো সংস্থা খুঁজে পাওয়া যাবে না যেখানে দুর্নীতি নেই। এবং আমরা জানি প্রতি বছরই টিআইবি একটা রিপোর্ট প্রকাশ করে থাকে দুর্নীতি নিয়ে এবং 2001 সালের জানুয়ারি টু ডিসেম্বরে টিআইবি একটা রিপোর্ট প্রকাশ করেছিল এবং সেখানে দেখা গিয়েছিল যে দুর্নীতির শীর্ষ হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা এবং তারা দুর্নীতি সংখ্যার ঘটনা এবং সংখ্যা অনুযায়ী অবস্থান এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। দেখা গিয়েছে যে দুর্নীতির ঘটনার সংখ্যা 2001 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থায় ঘটেছিল 385টি এবং তাদের অবস্থান ছিল এক। তারপরে দ্বিতীয় ছিল দুর্নীতির দিক থেকে শিক্ষা বিভাগ এবং সেখানে সংঘটিত দুর্নীতির ঘটনার সংখ্যা ছিল 379। তারপরে স্থানীয় সরকার বিভাগে ছিল 271 এবং তাদের অবস্থান ছিল দুর্নীতির দিক থেকে তৃতীয় এবং চতুর্থ ছিল স্বাস্থ্য বিভাগ এবং সেখানে দুর্নীতি সংঘটিত হয়েছিল 199টি। তারপরে বন ও পরিবেশ বিভাগে হয়েছিল 192টি এবং সংখ্যা অনুযায়ী তাদের অবস্থান ছিল পঞ্চম। তো এই ছিল 2001 সালে এবং 2002 সালেরও একটা পরিসংখ্যান এখানে দেওয়া হয়েছে এবং এগুলো করা হয়েছিল আসলে পত্রিকায় প্রকাশিত দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদনের শতকরা হার অনুযায়ী জানুয়ারি টু ডিসেম্বর 2002। সেটা যে আইন প্রণয় মানে প্রয়োগকারী যে সংস্থা আছে সেখানে হচ্ছে 18.8 এবং তাদের অবস্থান ছিল প্রথমে। আর শিক্ষা বিভাগে সংগঠিত হয়েছিল যে তার শতকরা হারটা ছিল যেটা 15% এবং তাদের অবস্থান ছিল তৃতীয়। এবং স্থানীয় সরকার বিভাগে যেটা হয়েছিল 15.4, তাদের অবস্থান ছিল দ্বিতীয়। স্বাস্থ্য বিভাগে সংগঠিত হয়েছিল 8.4, তাদের অবস্থান ছিল চতুর্থ এবং ভূমি ও প্রশাসনে ছিল 4.4, তাদের অবস্থান ছিল 5। তাহলে এই পরিসংখ্যান গুলা থেকে কিন্তু আসলে ভয়াবহ একটা চিত্র আমাদের সামনে ভেসে উঠেছে। তার পরবর্তীতে আমরা বিভিন্ন
এই পর্যায়ে আমরা আলোচনা করব যে 2001 জানুয়ারি থেকে 2003 জুলাই ডিসেম্বর পর্যন্ত যে দুর্নীতি সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদনের সংখ্যা কয়টি এবং আর্থিক দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদনের সংখ্যা কয়টি, আর্থিক ক্ষতির পরিমাণ উল্লেখপূর্ব প্রতিবেদনের সংখ্যা এবং উক্ত প্রতিবেদনে উল্লেখিত আর্থিক ক্ষতির পরিমাণ নিয়ে আমরা আলোচনা করব। যেটা হচ্ছে 2001 জানুয়ারি টু ডিসেম্বর, তো দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদনের সংখ্যা ছিল 2570 এবং আর্থিক দুর্নীতি সংক্রান্ত সেখানে প্রতিবেদনের সংখ্যা ছিল 1004 এবং আর্থিক ক্ষতির পরিমাণ উল্লেখপূর্বক প্রতিবেদনের সংখ্যা ছিল 487টি এবং আর্থিক ক্ষতির পরিমাণ সেখানে ছিল 11256। তাহলে দেখো কত ভয়াবহ চিত্র, 0.20। তারপর হচ্ছে 2002 জানুয়ারি টু ডিসেম্বর, দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদনের সংখ্যা ছিল 2778 এবং আর্থিক দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদনের সংখ্যা ছিল 1047 এবং আর্থিক ক্ষতি উল্লেখপূর্বক প্রতিবেদনের সংখ্যা ছিল 440 এবং আর্থিক ক্ষতির পরিমাণটা ছিল 4391.70। এবং 2003 সালে জুলাই টু ডিসেম্বর, দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদনের সংখ্যা ছিল 1115, তা আর্থিক ক্ষতি সংক্রান্ত ছিল 253টি এবং আর্থিক ক্ষতির পরিমাণ উল্লেখপূর্বক প্রতিবেদনের সংখ্যা ছিল 2012টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে এই যে রিপোর্ট গুলো এখানে প্রকাশিত হয়েছিল, বিশেষ করে 2001 থেকে 2002 সাল পর্যন্ত দুর্নীতির মাধ্যমে যে আর্থিক ক্ষতির পরিমাণ হয়েছিল তা যথাক্রমে 1919 এবং 2000 সালের বাজেটের, যদি বাজেট ধরা হয় তোমার 45,000 কোটি টাকা, তাহলে বাজেটের 1/5 বেশি, এবং 2001-2002 সালের যে বাজেট তার হচ্ছে 10.37%। এবং আমরা এই সারণী যদি পর্যালোচনা করি, এখানে একটা জিনিস আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে যে 2001 সালের তুলনায় 2002 সালে দুর্নীতির সংখ্যা বেশি হলেও কিন্তু আর্থিক সংক্রান্ত দুর্নীতির সংখ্যা ও ক্ষতির পরিমাণ কম হয়েছে। এর কারণ হিসেবে বলা যেতে পারে যে 2002 সালে যে সেনা মোতায়েন করা হয়েছিল, তার ফলে দুর্নীতিবাজরা ভয়ে অনেক দুর্নীতির পরিমাণ কম করেছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এই পর্যায়ে আমরা আলোচনা করব যেটা যে কারণটা নিয়ে, যে যেটা পয়লা দৈনিক দুর্নীতির ইয়েতে প্রকাশিত হয়েছিল, সেখানে আমরা দেখব যে এখানে যে বিভিন্ন খাতে সেবা পেতে গিয়ে মানুষ দুর্নীতির শিকার হওয়া মানুষের শতকরা হার এবং জনগণের কাছ থেকে কত টাকা ঘুষ আদায় করা হয়েছে। এবং এটা দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছিল 18 ডিসেম্বর 2002। সেখানে থেকে যে তথ্যটা বেরিয়ে আসে যে পুলিশ বিভাগে সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছেন 83.61। তাহলে দেখো, এবং তাদের কাছ থেকে ঘুষ আদায় করা হয়েছে 2066 কোটি টাকা। তারপরে নিম্ন আদালতে 75.32 এবং তাদের কাছ থেকে ঘুষ আদায় করা হয়েছে কত টাকা, 1135 কোটি। তারপরে হচ্ছে 1135 কোটি টাকা। তারপরে ভূমি প্রশাসনে দুর্নীতি শিকার হওয়া মানুষের শতকরা হার ছিল 72.78 এবং সেখানে টাকার পরিমাণটা ছিল 1515 কোটি, এবং স্বাস্থ্য খাতে ছিল 55.53 এবং আর্থিক ক্ষতির পরিমাণ ছিল 1250 কোটি টাকা। শিক্ষা খাতে ছিল 39.73 এবং জনগণের কাছ থেকে ঘুষ আদায় ছিল 920 কোটি টাকা। বিদ্যুৎ বিভাগ ছিল 32, তারপরে হচ্ছে আর ঘুষ আদায়ের টাকা ছিল 182 জন। তাহলে আর কর বিভাগে ছিল যে দুর্নীতির শতকরা হার মানুষের 19.25 এবং জনগণের তার 12 কোটি টাকা ঘুষ আদায় ছিল। তাহলে আমরা এখানে একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই যে দুর্নীতি মানে সেবা খাত, যেটা আসলে রাষ্ট্র, আমাদের রাষ্ট্রটাই তো আসলে কল্যাণ ধর্মী, কিন্তু সত্যিকার কল্যাণ কি সেখানে হচ্ছে? মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ভালো মানুষ যে নিয়ে আমরা বলবো না, কিন্তু পরিসংখ্যান থেকে বা বিভিন্ন তথ্যপাত্র থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি যে তাদের সংখ্যাটা আসলে একেবারেই নগণ্য। তো এখানে একটা বিষয় যে আসলে যে প্রতিবেদনগুলোতে যেটা উল্লেখ করা হয়েছে যে প্রায় সব ক্ষেত্রেই সেবা প্রদানকারী ব্যক্তি সরাসরি অথবা তৃতীয় পক্ষের মাধ্যমে ঘুষ, মানে দেখা যাচ্ছে প্রায় সব ক্ষেত্রে সেবা যারা দিচ্ছে তারা কি করছে, সরাসরি অথবা তৃতীয় পক্ষের মাধ্যমে ঘুষ দাবি করেছিলেন এবং খুব কম সংখ্যক সেবা প্রদানকারী
কি হয়েছে, নিজে সরাসরি সেবা গ্রহণকারীকে ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিলেন। তাহলে আমরা সেখানে বুঝতে পারছি যে কি মানে কি ধরনের দুর্নীতির শিকার হয়েছিল সেখান থেকে। এবং এ পর্যায়ে আমরা প্রিয় শিক্ষার্থীরা, তো এটা থেকে আসলে আমি এই কারণে প্রথমে বলেছিলাম যে 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি, এই বাস্তবতার প্রেক্ষাপটে আসলে আমরা বলেছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই দুর্নীতির কারণে কিন্তু আমরা বারবার বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ছি, যদিও আমরা অনেক এগিয়ে গিয়েছি, অনেক সরকার মানে সরকারও বিশেষ করে সরকারও অনেক ক্ষেত্রে অনেক ভালো ভালো পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এটা তো আসলে কি বলবো, একটা সামাজিক আন্দোলনের প্রয়োজন এক্ষেত্রে। সরকার, বিভিন্ন তোমার যে সংস্থাগুলো আছে বেসরকারি, তারপরে জনগণ, একটা সর্বাত্মক আন্দোলনের আসলে প্রয়োজন। তো এ পর্যায়ে আমরা যেটা আলোচনা করব যে বাংলাদেশে এ পর্যায়ে আমরা যেটা আলোচনা করব যে বাংলাদেশে দুর্নীতির কারণ সমূহ নিয়ে আমরা আলোচনা করব। আসলে বাংলাদেশে দুর্নীতির কারণ সমূহের মধ্যে যদিও অনেক কারণ উল্লেখ করা যায়, কিন্তু প্রধান কারণটা আমরা যেটা বলবো যে এটা হচ্ছে যে মানুষের আসলে যেটা সেটা হচ্ছে যে মানুষের মানবিক মূল্যবোধের অভাব। কারণ পাকিস্তানি শাসক গোষ্ঠীর তোমার বাঙালিদের প্রতি পাকিস্তানি শাসক গোষ্ঠীরা যে অন্যায় অবিচার করেছিলেন, আমরা কিন্তু সেই অন্যায় অবিচার থেকে মুক্তি পাওয়ার মানসে কিন্তু স্বাধীন বাংলাদেশ গঠন করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারিনি। আজও আমাদের অর্থনৈতিক শোষণ, অর্থনৈতিক, সামাজিক, তারপরে হচ্ছে শোষণ থেকে আজও মুক্তি আসেনি। তো এই দুর্নীতির পিছনে আসলে অসংখ্য কারণ বিদ্যমান। তো প্রধান কারণ যেটা বলেছিলাম যে মানবিক মূল্যবোধের অবক্ষয়, তারপরও বিভিন্ন সময়ে বিভিন্ন কারণকে দায়ী করা হয়। যেমন প্রথমত যেটা হচ্ছে, যেমন জনগণের আয় ও ব্যয়ের মধ্যে বৈষম্য। আসলে অনেক মানে অনেকের মতে জনগণের আয় ও ব্যয়ের মধ্যে বৈষম্য দুর্নীতির একটা অন্যতম কারণ। কারণ বাংলাদেশের জিনিসপত্রে আসলে বাজার মূল্য নির্ধারণ করে থাকেন কারা, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। অন্যদিকে আমাদের দেশে পূর্ণাঙ্গ বা টেকসই শিল্পনীতি না থাকার কারণে বৈদেশিক বাণিজ্যে কি হয়, বৈদেশিক বাণিজ্যটা আমদানি নির্ভর হয়ে থাকে, এবং আমদানি নির্ভর হওয়াতে ক্রমাগত চাপ পড়ে স্থানীয় মুদ্রার উপর, ফলে বাণিজ্যে রপ্তানিকে চাঙ্গা করার জন্য সরকার বারবার কি করেন, টাকার অবমূল্যায়ন করতে হয়, এবং গত 1 দশকে সরকার কর্তৃক অনেকবার টাকার অবমূল্যায়ন করা হয়েছে, তার ফলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। এ কারণে দুর্নীতিবাজরা কি করে থাকেন যে তাদের জীবনযাত্রার প্রয়োজন মেটাতে গিয়ে তারপরে অনেক সময় দুর্নীতি করে থাকেন। তারপর হচ্ছে ক্ষমতা, যদিও প্রয়োজন মেটাতে গিয়ে, কিন্তু আমরা বলবো, তারপর আমরা বলবো যে আসলে সরকার যেভাবে বেতন ভাতা দেওয়া হয়, কেউ যদি সৎভাবে জীবনযাপন করতে চান তাহলে সেটা কিন্তু যথেষ্ট, ঠিক আছে। তারপরে আমরা দ্বিতীয় যেটা, সেটা ক্ষমতা দেখানো, ক্ষমতা প্রয়োগ এবং রাজনৈতিক নেতা হওয়ার উচ্চ ভিলাষ থাকা, সেটাও কিন্তু রাজনৈতিক মানে দুর্নীতির অন্যতম কারণ। কারণ আমরা দেখে থাকি তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিভিন্ন দুর্বলতার সুযোগে সামরিক বাহিনী প্রায় ক্ষমতা দখল করে থাকেন, এবং যেহেতু সামরিক বাহিনীর প্রতি জনগণের সমর্থন থাকে না, তারা তো কি করে থাকেন, জনগণের সমর্থন আদায়ের জন্য তারা অনেক সময় গুরুত্বহীন রাজনীতিবিদ, বুদ্ধিজীবীদের সাথে যোগাযোগ করেন, তখন সুবিধাবাদীরা অতি উদ্যোগী হয়ে সামরিক শাসকদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায়ের জন্য আদায় জন্য তাদের সাথে কি করে যোগাযোগ রাখে। পরবর্তীতে আবার সামরিক শাসকরা কি করেন, বিভিন্ন রাজনৈতিক দল গঠন করেন, এবং অনেক রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, তারপরে হচ্ছে তোমার ব্যবসায়ী শ্রেণী, তাদের কাছ থেকে কি করে থাকেন, অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক সুবিধা পাওয়ার জন্য তারা প্রত্যক্ষভাবে নতুন দলে যোগ দেন অথবা দলকে সমর্থন করেন। এবং এক্ষেত্রে সামরিক শাসকরা তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী এবং মজবুত করার জন্য তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকেন, এবং এ সুযোগে সকলেই কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। তাছাড়া এমন লোক আছে যাদের ধরো ক্ষমতা দেখানো বা প্রয়োগের ইচ্ছা আছে, তারা পুলিশ বা প্রশাসন ক্যাডারে চাকরি পাওয়ার জন্য অনেক সময় কি করে থাকেন, দুর্নীতির আশ্রয় নিয়ে থাকেন। তারপরে যেটা, সেটা হচ্ছে অধিক সম্পদ আহরণের প্রতি ঝোঁক। আসলে মানুষের মানে কি বলবো, চাওয়ার কোনো শেষ নেই, কথায় আছে না, মানুষ যতই পায় ততই চায়, এবং ভোগ বিলাসের চাহিদার সঙ্গে আসলে সম্পর্কে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। অনেকেই মনে করে থাকেন যে শহরে বাড়ি গাড়ির মালিক হওয়া এগুলো হচ্ছে আভিজাত্যের প্রতীক, তো এগুলো তো মানে রাতারাতি নিশ্চয় চাকরি করে সম্ভব না, তখন তারা কি করেন, অসৎ পথে পা বাড়ান এবং তারা কালোবাজারি ব্যবসায় কর বা শুল্ক ফাঁকি দিয়ে, ঠিক আছে, তারপরে যারা সরকারি চাকুরি করেন তারা অবৈধ অন্যায় পথে নীতি নীতি বিসর্জন দিয়ে এই অর্থ কি করে থাকেন,
উপার্জন করে থাকেন, এবং এবং এই অবস্থায় মানে একটা সময় দেখা গিয়েছিল, মানে দেখা গিয়েছিল যে মানে সরকারি চাকরি মানে লোভনীয় ছিল এই দুর্নীতির কারণে। যেমন 2002 সালের 13ই এপ্রিল দৈনিক যুগান্তর একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে দুর্নীতি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তাদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এক দৈনিক পত্রিকার রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে, মানে যুগান্তরের রিপোর্টে সেখানে বলা হয়েছে যে কাস্টমস ও পুলিশ অফিসাররা গুলশান ও বনানীর মতো জায়গায় 77% বাড়ির মালিক। তাহলে দেখো কি ভয়াবহ চিত্র। অতএব ঘুষ দুর্নীতি ছাড়া কখনো সৎভাবে অর্থ ইনকাম এভাবে রাতারাতি গাড়ি বাড়ি করা সম্ভব নয়, বিশেষ করে ঢাকা শহরের মতো জায়গায়। তারপরে যেটা, সেটা হচ্ছে দুর্নীতি বা অন্যায় কাজের জন্য পরকালে শাস্তির ভয় না থাকা। আমরা জানি পৃথিবীতে যতগুলাই প্রচলিত ধর্ম মত প্রচলিত রয়েছে, প্রত্যেকটা ধর্মেরই মূল যে ঐশী বাণী, মূল কথা সেটা হচ্ছে যে অন্যায় সব সময় সৃষ্টিকর্তাকে ভালোবাসতে হলে, তাকে শ্রদ্ধা করতে হলে, তার স্রষ্টাকে মানে সৃষ্টিকর্তাকে ভালোবাসতে হলে তার সৃষ্টিকেও ভালোবাসতে হবে, সৃষ্টির প্রতি ন্যায় বিচার প্রদর্শন করতে হবে। অর্থাৎ সেখানে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না। অতএব আর কেউ যদি দুর্নীতি করেও থাকে তাহলে তাকে পরকালে মানে একালও পরকালও তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। কিন্তু মানুষ যদি আসলে আমরা নামে মাত্র বিশ্বাসী, যদি মানুষ প্রকৃত বিশ্বাসী হতো তাহলে যেহেতু তাকে একদিন না একদিন জবাবদিহি করতে হবে, মানুষের কাছে না হলেও সৃষ্টিকর্তাকে পরকালে তার কাছে জবাবদিহি করতে হবে, এই ভয়টা যদি মানুষের মধ্যে থাকতো তাহলে মানুষ কখনো দুর্নীতি করতো না, সত্যিকার বিশ্বাস যদি থাকতো। তারপরে যেটা, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সংযোগ থাকা। অনেক সময় আমরা কি দেখে থাকি যে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা মানে তারা একসাথে মিলেমিশে দুর্নীতি করে থাকে, এবং দেখা যাচ্ছে যে এবং তারা এই দুর্নীতির মাধ্যমে অর্থের পাহাড় গড়ে তোলে এবং বিদেশে প্রচার করে থাকেন। কারণ ক্ষমতা তো তাদের হাতে থাকে, রাজনীতিবিদদের হাতে থাকে, আর রাজনীতিবিদরা নীতি প্রণয়ন করে আর আর সরকারি কর্মকর্তারা বাস্তবায়ন করে। অতএব তারা এই নীতি বাস্তবায়ন এবং নীতি প্রণয়ন এই এই দুইটার নামে আসলে জনগণের অর্থই আত্মসাৎ করে থাকেন। যদিও অবশ্যই অনেক ভালো মানুষই রয়েছেন, কিন্তু অনেকেই সেই কাজটা করে থাকেন, এবং আমরা দেখেছি বিভিন্ন সময় অভিযোগের প্রেক্ষিতে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। তারপরে যেটা, সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের যথাযথ ভূমিকা পালনে ব্যর্থতা। আমরা জানি যে আমাদের দুর্নীতি দমন কমিশনের কাজই হচ্ছে দুর্নীতি কি করা, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু এই এই এবং দুর্নীতি দমন কমিশনটা আমাদের পাশ হয়েছিল 2002 সালে, বিলটা পাশ হয় এবং 21শে নভেম্বর সেটা ঘটিত হয়। কিন্তু অনেকের মধ্যে দুর্নীতি দমনের যে কর্মকর্তা কর্মচারী আছেন তারা নিজেরাই আসলে দুর্নীতিবাজ। আর তাছাড়া স্বাধীন দুর্নীতি দমন কমিশনটা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন, অতএব সেটা স্বাধীন নয়। তারপরে দেখা যাচ্ছে একটা পরিসংখ্যানে বেরিয়ে আসছে যে 2000 সালে শতাধিক পুলিশ কর্মকর্তার অবৈধভাবে অর্জিত 500 মানে 500 কোটি টাকার সম্পদের উপর, সম্পদের উৎস অনুসন্ধান করতে গিয়ে তৎকালীন ব্যুরোর সংশ্লিষ্ট যে কর্মকর্তা তিনি নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। তাছাড়া যখন যে সরকার ক্ষমতায় আসে, ব্যুরো বা কমিশন সবসময় সেই সরকারের কথা মতোই কাজ করে থাকে, ফলে অনেক সময় তদন্তের ভয় দেখিয়ে ভিকটিমের কাছ থেকে কি করা হয়, লাখ লাখ টাকা আদায় করা হয়। এভাবে কিন্তু মানুষ দুর্নীতিগ্রস্ত হয়। তারপরে হচ্ছে যেটা, এবং দেখা যাচ্ছে যে বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সম্পর্কে জনগণের মধ্যে কিন্তু কি হয়েছে, অনেক ধারণা রয়েছে। যেমন দেখা যায় যে তোমার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত 2002 সালে 28শে অক্টোবর এক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে দেশের 64.29% লোক বিশ্বাস করে যে দুর্নীতি দমন কমিশন কে সবসময় ক্ষমতাসীন দল বিরোধী দলকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে অথবা করতে চায়। তারপরে 46.43% জনগণ বিশ্বাস করে যে দুর্নীতি দমন কমিশনের কর্মকাণ্ড নিরপেক্ষ নয়, এবং এবং এই দুর্নীতির অভিযোগের কারণেই কিন্তু 1991 সাল থেকে 2001 সালের মার্চ মাসে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক এবং জেলা দুর্নীতি দমন কমিশন সরি দুর্নীতি দমন কমিশনের 36 জন কর্মকর্তার বিরুদ্ধে কি করা হয়েছিল, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাছাড়া 1997 সালের মার্চ মাসে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক এবং জেলা দুর্নীতি দমন কর্মকর্তা সহ মোট
13 জন কর্মকর্তার নিয়োগ প্রক্রিয়াতে অসঙ্গতি ছিল এবং এসব দুর্নীতি খতিয়ে দেখতে কমিটি 8 জন কর্মকর্তাকে বরখাস্ত করে এবং অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে। তারপরে যেটা, সেটা হচ্ছে দেশে দুর্নীতির জন্য শাস্তি বা সাজা হওয়ার পরিমাণ কম, সেটাও কিন্তু দুর্নীতির একটা অন্যতম, আমি বলবো যে একটা প্রধানতম কারণ। কারণ অনেকেই মনে করেন যে দুর্নীতির জন্য সাজার হার কম বলে দুর্নীতিবাজরা দুর্নীতি করতে দ্বিধাগ্রস্ত, কারণ কেউ যদি দেখে থাকেন যে অন্যায় করে তার পূর্বসূরিরা পার পেয়ে যাচ্ছে বা কারো কোনো সাজা হচ্ছে না, তখন সে কিন্তু অন্যায় করতে উৎসাহ বোধ করেন, সেটা কিন্তু বাস্তব কথা। এবং উদাহরণস্বরূপ বলা যায় যে 1994 সাল থেকে 2001 সাল পর্যন্ত মোট 8 বছরে দুর্নীতি দমন কমিশনে প্রায় 80,000 অভিযোগ এসেছিল এবং এই 80,000 অভিযোগের মধ্যে 7,200টি অর্থাৎ 9% মামলা হয়েছিল এবং সাজাপ্রাপ্তদের সংখ্যা ছিল 1,373, মানে একেবারে নগণ্য। এবং আরেক পরিসংখ্যানে দেখা গিয়েছে, যেটা 23 সেপ্টেম্বর 2002 দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছিল, যে 1994 সাল থেকে 2002 সাল পর্যন্ত ভিআইপি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে প্রায় 200টি মামলা হয়েছিল এবং তন্মধ্যে একমাত্র এইচএম সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ ছাড়া কারো কোনো শাস্তি হয়নি। তাছাড়া নির্বাহী আদেশের মাধ্যমে অনেকের মামলা কি করা হয়েছিল, প্রত্যাহার হয়েছিল। তো অতএব এই ধরনের প্রক্রিয়াকে প্রশাসনিক দুর্নীতি বললে ভুল হবে না। তো এগুলাই হচ্ছে দুর্নীতি হওয়ার অন্যতম আসলে আরেকটা কারণ। তারপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যেটা তারপর হচ্ছে দুর্নীতি দমনের জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাব, এটা কিন্তু অন্যতম একটা কারণ আমরা দেখে থাকি। কারণ বর্তমানে দুর্নীতি দমন কমিশন আছে, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্তৃক নিয়ন্ত্রিত হয়, বিধায় উচ্চ পদমর্যাদার কোনো কর্মকর্তা, তারপরে ধরো কোনো ভিআইপির বিরুদ্ধে অভিযোগ তদন্তের ব্যাপারে কি করতে হয়, কমিশনের যে চেয়ারম্যান আছেন তাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, চেয়ারম্যান বা মহাপরিচালক যেটা আছেন, কমিশনের চেয়ারম্যান আছেন এখন, তাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন নিতে হয়। এতে অনেকেই মনে করেন থাকেন, একদিকে যেমন কমিশনের স্বাধীনতা খর্ব হচ্ছে, অন্যদিকে কোনো ভিআইপি অভিযুক্তের বিরুদ্ধে তেমন কোনো অনুসন্ধান ও মামলা দায়ের করতে পারছে না। তাছাড়া অনেকেই মনে করেন রাজনৈতিক হস্তক্ষেপ ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে কিন্তু কমিশন ঠিকমতো কাজ করতে পারছে না। তো তারপরে যেটা, সেটা হচ্ছে সমাজে নৈতিকতার চরম অবক্ষয়, সেটা কিন্তু দুর্নীতির অন্যতম একটা কারণ আমরা বলবো। যে প্রথমেই যেটা বলেছি যে নৈতিক মূল্যবোধের অভাব, কারণ একটা কথা আছে বাংলা, একটা প্রবাদ আছে যে ভাঙবে তবু মচকাবে না, তার মানে যিনি যথার্থ ন্যায়পরায়ণ তাকে কোনো পরিস্থিতি তার পথ থেকে, তাকে তার যে সততার পথ থেকে তাকে কোনো কিছু আসলে বিচলিত করতে পারে না। তা আমরা নৈতিকতার চরম অবক্ষয় ঘটেছে এই কারণেই বলবো, কারণ নৈতিকতার প্রথম পাঠটাই কিন্তু শুরু হয় কোথায়, পরিবার থেকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নৈতিকতার পাঠ আজকে আমাদের পরিবারেও নেই, বিদ্যালয়েও নেই, অভিভাবকরা আজকে, আমরা অভিভাবকরা সহ আমাদের যে আত্মীয় স্বজনরা আছেন তারা সন্তানের কাছ থেকে অর্থ পেলেই সবাই খুশি হন, কিন্তু সেই অর্থ কিভাবে উপার্জন করা হলো, আর তাদের যে অভিভাবক বা আত্মীয় স্বজন কেউ কিন্তু জিজ্ঞাসা করেন না। সমাজ কিন্তু এখানে নৈতিকতার চেয়ে অর্থকে মূল্যায়ন দিচ্ছে এবং এই অবস্থার কারণে কিন্তু সর্বত্র নৈতিকতার বিপর্যয় ঘটেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তা আমরা এই আলোচনাগুলো থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠেছে যে দুর্নীতির আসলে অসংখ্য কারণ বিদ্যমান, তার মধ্যে অন্যতম হচ্ছে নৈতিকতার চরম অবক্ষয় এবং আইনের শাসনের যথাযথ প্রয়োগের অভাব, যেটার অভাবে কিন্তু সমাজ ব্যবস্থায় দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। আমরা এবং এ পর্যায়ে আলোচনা করব দুর্নীতি প্রতিকারের সুপারিশ নিয়ে। তো প্রথমেই যেটা, সেটা হচ্ছে আইনের সুশাসন নিশ্চিত। আসলে দুর্নীতি প্রতিকারের জন্য যেটা প্রথমেই প্রয়োজন, সেটা হচ্ছে যে আইনের সুশাসন নিশ্চিত করা। কারণ আমরা জানি আইনের শাসন মানে কি, আইনের চোখে সবাই সবাই সমান। এখানে আইনের শাসন বলতে বোঝায় যার যেটা প্রাপ্য সেটা আইন দ্বারা নিশ্চিত করা হবে, যে অপরাধী সে শাস্তি পাবে আর যে অপরাধী নয় সে মুক্তি পাবে। মানে যার যতটুকু কর্ম তার কর্ম, যার যেরকম কর্ম তার যেরকম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনের শাসন সেখানে, কারণ আইনের শাসন মানে আইনের চোখে সবাই সমান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন অনেক সময় কি হয়, ক্ষমতাসীনদের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হয় আইনের শাসন, বরং আইনের সুশাসন নিশ্চিত নয়, আইনের সুশাসন অনেক ক্ষেত্রে সেটা নিশ্চিত হয় না, যে কারণে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। অতএব আমরা যদি দুর্নীতির প্রতিরোধ করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে আইনের শাসন নিশ্চিত করতে হবে, একদম
টপ লেভেল থেকে একদম নিম্ন পর্যায়ে পর্যন্ত সবাই আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। তারপর হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, দুর্নীতির জন্য তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে গণতান্ত্রিক রীতিনীতি, মূল্যবোধ, যে চিন্তাধারা, তারপর হচ্ছে তারপরে সহমর্মিতা, গণতন্ত্রের যেটা মেন মূল্যবোধ যে আইনের শাসন, তারপরে বিচার বিভাগের স্বাধীনতা, তারপর হচ্ছে তোমার যে প্রচার মাধ্যমের স্বাধীনতা, ঠিক আছে, তারপর সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, এই গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে, তাহলে দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কি করতে হবে, কাজ করতে দিতে হবে, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে না রেখে সেটা যাতে স্বাধীনভাবে কারো অনুমতির প্রয়োজন না হয় মামলা দায়ের করতে এবং তদন্তের ক্ষেত্রে সে ব্যবস্থা করতে হবে এবং কোনো হস্তক্ষেপ করা যায় না, এবং সেখানে যোগ্য লোককে নিয়োগ দিতে হবে দুর্নীতি দমন কমিশনে যথার্থ ন্যায় পরে এবং যোগ্য লোককে। তারপরে হচ্ছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতির জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, যেটা অন্যতম একটা কাজ, কারণ স্বচ্ছতা ও জবাবদিহিতা যদি থাকে তাইলে কখনো কি হবে না, সেখানে দুর্নীতি সহজে সংঘটিত হবে না। যেমন বিশ্বব্যাংকের বাংলাদেশের যে প্রধান উনি একটা কথা বলেছিলেন যে দুর্নীতি যে সকল কারণে সংঘটিত হয়ে থাকে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশে নিয়োজিত বিশ্বব্যাংকের যে কান্ট্রি ডিরেক্টর উনি বলেছিলেন কথাটা, যে ফ্রেডারিক ট্যাপল বলেছিলেন যে বাংলাদেশের সরকারি কাজের স্বচ্ছতা, সীমাবদ্ধতা ও জবাবদিহিতাটা কি দুর্বল হওয়ার কারণে কিন্তু দুর্নীতির পরিবেশ বৃদ্ধি পায়। তারপরে যেটা সেটা হচ্ছে জাতীয় চেতনা বৃদ্ধি, তারপরে হচ্ছে ক্ষমতার লোভ হ্রাস করা, তারপরে যেটা সেটা হচ্ছে যে ক্ষমতার লোভ, ক্ষমতার জন্য রাজনীতি নয়, রাজনীতি হবে জনকল্যাণার্থে, এই নীতি বাস্তবায়ন করতে হবে। তারপর সুশীল সমাজ যারা আছেন তারা যথাযথ তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, যেটা মানে তাদেরকে দিন দিনকে দিন রাতকে রাত বলতে হবে, অর্থাৎ তারা কোনো সমাজ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অথবা যারা ক্ষমতায় থাকেন তাদের স্তবগানে ব্যস্ত না থেকে নিরপেক্ষ ভূমিকা, যেটা সঠিক সেই ভূমিকাটার কথা তাদের মানে যেটা সঠিক সেটা বলতে হবে, এবং সরকার যদি অন্যায় পথে চলে সেটাও তাদেরকে তুলে ধরতে হবে এবং যথাযথ ভূমিকা অন্যায়ের বিরুদ্ধে নেওয়ার জন্য সরকারকে বাধ্য করতে হবে। তারপরে জাতীয় চেতনা বৃদ্ধি, আমরা জানি জাতীয় চেতনা বৃদ্ধি বলতে দেশাত্মবোধ মানুষের মধ্যে বৃদ্ধি করতে হবে, কারণ আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা, অতএব কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা হচ্ছে কঠিন, অতএব যে কোনো মূল্যেই হোক আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে। স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের আমাদের যেটা যে হচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ধরনের শোষণ থেকে মুক্তি পেতে হবে, আর মুক্তি পেতে হলে দুর্নীতি হ্রাস করতে হবে। তারপরে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি, সেটা হচ্ছে একক হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত না থেকে কি করতে হবে, বিভিন্ন মানে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, সেখানে যেখানে এককভাবে কেউ সিদ্ধান্ত না নিতে পারে, যেমন নির্বাহী বিভাগ বা যেটা আইন বিভাগের মধ্যে একটা ভারসাম্য যাতে বজায় থাকে। প্রশাসনের দলীয়করণ হ্রাস করতে হবে, যোগ্য এবং যোগ্য লোককে মানে যথাযথ জায়গায় নিয়োগ দিতে হবে। আদর্শ নেতৃত্বের বিকাশ, একটা দক্ষ যোগ্য ব্যক্তিত্বকে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করতে হবে যাতে করে দুর্নীতির কি করা যায়, প্রতিরোধ করা যায়। তারপরে উপযুক্ত নৈতিক শিক্ষা, এটা অন্যতম, যে নৈতিক শিক্ষা একটা মানুষ কেমন ভাবে শিক্ষা দিতে হবে, যে আমি মানুষ, আমার প্রধান ধর্মই হলো মনুষ্যত্ববোধ অর্জন করা, অতএব দুর্নীতি মানে অতএব দুর্নীতির আশ্রয় যে কোনো অবস্থাতে নেওয়া যাবে না, বরং সেটা যদি আমরা কোথাও ঘটে থাকে তাহলে সেটাকে প্রতিরোধ করতে হবে। তারপরে দেশের সেবা খাতগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া, যেটা পূর্বে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের সেবা খাতগুলো আছে, যেমন ধরো বিদ্যুৎ, রেলওয়ে, টেলিফোন, গ্যাস, পানি ইত্যাদি যে সেবা খাতগুলো আছে সেগুলোতে দুর্নীতি বেশি হচ্ছে, এগুলো কি করতে হবে, এই খাতগুলোকে ব্যক্তিগত খাতে ছেড়ে দিতে হবে, কারণ অনেক সময় এই খাতগুলোতে যারা চাকরি করেন অসৎ কর্মকর্তারা, কর্মচারী যারা আছেন, মানে গ্রাহকদের সাথে যোগাযোগ যোগসাজশ করে প্রকৃত বিলের পরিমাণ সুকৌশলে কমিয়ে দিয়ে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করেন, অতএব এটা কি করতে হবে, অতএব এটা করার জন্য তাদেরকে ইয়ে করতে হবে, বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে, যাতে সেবার মান উন্নত হবে এবং সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হবে না। তো আমরা পরিশেষে এই কথাটাই বলবো যে আসলে দুর্নীতি আমাদের সমাজের একটি সামাজিক ও রাজনৈতিক ব্যাধি, এবং বর্তমানে এই ব্যাধির বাস্তবতা, এটিকে যদি আমরা প্রশমিত না করি তাহলে আমাদের ভবিষ্যৎ সংকটাপন্ন হবে। দেশ ও জাতির স্বার্থে আমাদের দুর্নীতিকে কি করতে হবে, না বলতে হবে, এবং দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গঠন আমরা বলবো এখন বর্তমানে সময়ের দাবি, এবং আমাদের উচিত যার যার অবস্থান থেকে এই ব্যাপারে কি করা, যথাযথ ভূমিকা পালন করা যাতে দুর্নীতি সংঘটিত না হয়।
তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের এখানেই সমাপ্তি। পরবর্তী ক্লাসে আমাদের আবারও দেখা হবে, এবং তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই